ওয়েলকাম কোর মাইনিং অ্যাপে সবাইকে স্বাগতম। অবশেষে কোর মাইনিং অ্যাপে পেমেন্ট পেয়ে গেলাম, $250 মতো পেমেন্টে রিসিভড করলাম। এতদিন যারা অপেক্ষা করতেছিলেন, এতদিনে অপেক্ষার অবসান হলো। তো আপনারা যারা কোর মাইনিং অ্যাপে মাইনিং করতেছিলেন দীর্ঘদিন যাবত, তো সেটা কিন্তু উইথড্র করা যেত না। তো ফাইনালি গতকালকে আমি উইথড্র করছি, আপনাদেরকে একটু দেখাই। আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোর এখানে কিন্তু একটাও নেই, এগুলো সবগুলো আমি কিন্তু সেল করে দিয়েছি। যেটা কোর কয়েনগুলো কিন্তু সেল দেওয়া যাচ্ছে, যারা এখানেও সেল দেন না অবশ্যই তারা সেল দেন। তো এরপরে কিন্তু আরও 3টি এয়ার ড্রপ কয়েন মাইনিং হইতেছে, এই 3টা কিন্তু কেউ মিস করবেন না, এগুলো কিন্তু উইথড্র করা যাবে। তো এগুলো কিন্তু এই কোর মাইনিং অ্যাপের সাথে যে কোম্পানি কোর মাইনিং তাদের সাথে কিন্তু পার্টনারশিপ করা, এবং তারা কিন্তু হিউজ একটা অপরচুনিটি দেবে ফিউচারে। তো এই কয়েনগুলো মাইনিং করা থেকে বিরত থাকবেন না, কারণ এগুলো আপনার কন্টিনিউ করে যাবেন। আপনার এখানে যে কোর যে কয়েনগুলো থাকবে এগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার মেটামাস ওয়ালেটে চলে যাবে। দেখতে পাচ্ছেন 233 কয়েন আমি এমনিতেই মাইনিং করেছিলাম, অত জোর দিয়ে মাইনিং করি নাই, যদি করতাম তাহলে কিন্তু আরও হিউজ পরিমাণে একটা আর্নিং জেনারেট করা যেত। তো আমার 233 কয়েন অলরেডি কিন্তু আমার মেটামাস্কে চলে গেছে, আপনাদেরকে দেখাই। তো এখানে মেটামাস্কের ওয়ালেট এখানে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু পূর্বে কিন্তু এই যে কোর ব্লক চেইন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি আমি সেট আপ করেছি। তো এখানে কোর যে অ্যাপ্লিকেশনে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমাকে 25% মানে 58 কয়েন তারা দিয়েছে, বাকি 75% কিন্তু তারা নেক্সট টু ইয়ার মানে 2 বছরের ভিতরে তারা দেবে। তো এটা কিন্তু ট্রান্সফার করেছিলাম, তো এটা ক্লেম করতে হয়। ক্লেম করার পরে এই কয়েনটা আমরা কিন্তু ট্রান্সফার করেছি, কোথায় ট্রান্সফার করেছি আপনাদেরকে একটু দেখাই। তো সেক্ষেত্রে আপনাদের একটা এক্সচেঞ্জার ইনস্টল করতে হবে, MEXC গ্লোবাল এই এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে এই কোর মাইনিং অ্যাপটি। তো এই কোর মাইনিংটা এই এক্সচেঞ্জার থেকে আপনি বাই সেল করে টাকাটা পকেট অবধি নিয়ে নিতে পারবেন। তো এখানে আপনাদেরকে দেখাই, এখানে আমার এখনও কিন্তু বর্তমানে 6 কোর রেখে দিয়েছে, বাকিগুলো কিন্তু সেল করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 6 কোর আছে অলরেডি, তো বাকিগুলো আমি কিন্তু সেল করে দিয়েছি। তো এখানে যদি আপনাদেরকে একটু দেখাই হিস্টোরিটা দেখাই, আমি সেল করে হিস্টোরি, তো আপনাদেরকে উপরে টাচ করে হিস্টোরিটা দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে গতকালকে আমি কিন্তু সেল করেছি, $249 কোর কিন্তু আমি সেল করেছি। এটা হচ্ছে হিস্টোরি, গতকালকে আমি USDT কনভার্ট করেছি। তো এখন কিন্তু প্রাইস আপনাদেরকে একটু দেখাই কত প্রাইস হলে বর্তমানে। তো এখানে দেখতে পাচ্ছেন 4.192 বর্তমানে 1 কোর সমান চলতেছে, মানে $4 প্লাস। তো আমি $5 সম পরিমাণে সেল করে দিয়েছি। তো আপনারা সেল করবেন কীভাবে, সেল করা খুবই সহজ। তো আপনারা এখানে যে বাই অপশন আছে, এখানে সেল অপশনে এখানে যে লিমিট আছে এটা মার্কেট করে দেবেন, তাহলে ইনস্ট্যান্ট সেল করতে পারবেন। একটু 6টা আছে, 2টা সর্বনিম্ন আপনি $5 আপনি এখান থেকে সেল দিতে পারবেন, এর উপরে যত আপনি সেল করেন। তো আমি অলরেডি সেল করেছি, 6 কয়েন আমি রেখে দিয়েছি, কারণ এই 6 কয়েন আমি সেল করব না, এটা দাম অবধি ওঠা না পর্যন্ত সেল করা হবে না। তো এবার কথা হলো কোর মাইনিং যে কোরগুলো কীভাবে আপনারা এই ওয়ালেটে নিয়ে আসবেন এক্সচেঞ্জার ওয়ালেট, সেক্ষেত্রে এখানে ডিপোজিট অপশনে প্রেস করতে হবে। এখানে যে কোর লিখে সার্চ দিবেন, কোর চলে আসবে উপরে, কোর দাও এখানে টাচ করবেন, তারপর এখানে আপনি রিসেন্ট ইউজ এখানে টাচ করবেন, এখানে অ্যাড্রেসটি এভাবে এখান থেকে কপি করবেন। অবশ্যই আপনাকে এই এক্সচেঞ্জারটা কিন্তু ডাউনলোড করতে হবে, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো এখন আপনি জাস্ট ওখান থেকে অ্যাড্রেসটি কপি করার পরে এখানে যদি আপনার ওয়ালেটে কিন্তু ব্যালেন্স শো করবে, আপনি ক্লেম করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দেব। তো এখানে টাচ করবেন, এখানে তারপর সেন্ট অপশনে প্রেস করবেন, তারপর অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দিবেন, তারপর এখানে আপনার যদি কোর থাকে জাস্ট নেক্সট অপশনে পেস্ট করলে আপনার কোরগুলো কিন্তু ওই এক্সচেঞ্জারে চলে যাবে। তো আমি অলরেডি ট্রান্সফার করেছি, দেখতে পাচ্ছেন আমি গতকালকে February 9, 12টার সময় কিন্তু আমি সেল দিয়েছি, তখন প্রাইস মোটামুটি ভালো ছিল। তো এবার আসি আপনি কোরগুলো কীভাবে ক্লেম করে নেবেন, যারা জানেন না, যারা অলরেডি জেনেছেন অলরেডি কমপ্লিট করেছেন। তো প্রথমে উপরে যে সার্চ বক্স উপরে টাচ করবেন, তারপরে এখানে যে ব্রাউজার আছে এখানে টাচ করবেন,
এখানে টাচ করার পরে এখানে টাচ করার পরে উপরে যে এয়ার ড্রপ লেখা দেখতেছেন এই যে এয়ার ড্রপ এখানে টাচ করতে হবে এখানে টাচ করে দিবেন তারপরে এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে আপনি কনফার্ম অপশনে প্রেস করবেন এভাবে তারপরে এখানে মেটা মাস সিলেক্ট করবে থাকা থাকবে মেটা মাস সিলেক্ট করে কনফার্ম অপশনে প্রেস করবেন তারপরে এখানে আপনার ব্যালেন্স গুলো দেখতে পারবেন তো এখানে তা সর্বশেষ আপনি ক্লেম অপশনে প্রেস করবেন তাহলে আপনি কয়েনগুলো কিন্তু আপনার মেইন ব্যালেন্সে কিন্তু দেখতে পারবেন আমার কিন্তু 233 কয়েনের 25% দিছে আর 174 কয়েন আছে এটা পরবর্তী 2 বছরের ভিতরে আমাদেরকে দিয়ে দেবে তো এখানে কাজ শেষ এরপরে আপনারা এক্সচেঞ্জারে চলে যাবেন এক্সচেঞ্জার চলে যাবেন তারপরে আপনারা এখান থেকে সেল দিতে পারবেন এই যে সেল অপশন এখানে যদি আপনার ইউএসডিটি থাকে ইউএসডিটি আপনি বিনান্সে নিতে পারবেন উইথড্র অপশন প্রেস করবেন তারপরে ইউএসডিটি সিলেক্ট করবেন তারপরে বিনান্সের অ্যাড্রেসটি দিবেন ইউএসডিটি টিআরসি 20 তারপরে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এই টিআরসি 20 এটা সিলেক্ট করবেন আপনি কত ইউএসডিটি নিতে চাচ্ছেন এখানে সিলেক্ট করবেন তারপরে কনফার্ম অপশনে প্রেস করে দিবেন তো এই হচ্ছে সংক্ষিপ্ত তো যারা মাইনিং করেন না তারা তো অনেক মিস করতেছেন আর যারা অনেক মাইনিং করেছেন তারা কিছু পেমেন্ট পেয়েছেন তো আশা করি পরবর্তী যে মাইনিং সাইটগুলো আমি শেয়ার করব এই সাইটগুলো কিন্তু অবশ্যই আপনারা কাজ করবেন কারণ কোন সময়ে কোনটা লিস্টেড হয়ে যায় বলা যায় না তো আপনারা অনেক চেয়েছিলেন যে কোর মাইনিং আদৌ কি লিস্টেড হবে কি না আমরা হুদাই কিন্তু মাইনিং করে যাচ্ছি তো বাস্তবতা আপনারা কিন্তু দেখলেন তো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে নতুন আপডেট নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে